এই হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে রেডি। তো বিকেল থেকে বেশ কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা কয়েকদিন ধরে একটু ঠান্ডা আছে, মানে যেরকম ভাবে গরম পড়েছে গেছিল 4-5 দিন ধরে, তো তারপরে একটু বেশ ঠান্ডা ওয়েদার শুরু হয়েছে। তো তাই ভাবলাম যে এরকম ঠান্ডা ওয়েদারে অনেকদিন তো বিরিয়ানি খাওয়া হয় না, এবার বাইরে গিয়ে বিরিয়ানি খেতেও পারবো না কারণ বাড়ি থেকে পারমিশন দিচ্ছে না বাইরে বেরোনো, তাই ভাবলাম বাড়িতে বানিয়েই ফেলি। আর তাছাড়া আরেকটা কথা তোমাদের বলা আছে, সেটা হচ্ছে আমি আরেকটা চ্যানেল খুলেছি, রিভিউ চ্যানেল, মুভি আর ওয়েব সিরিজ রিভিউ সেখানে দেওয়া হয়। তোমরা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো, এই চ্যানেলটাকে যেমনভাবে তোমরা সাপোর্ট করছো ভালোবাসছো সেই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো খুব তাড়াতাড়ি, সেখানে আরও অনেক অনেক রিভিউ ভিডিও আসতে চলেছে কারণ পরপর অনেকগুলো মুভি বা ওয়েব সিরিজ রিলিজ করতে চলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জাস্ট ফাটাফাটি আছো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বিরিয়ানি করতে সবার আগে যেটা লাগবে, এখানে চাল আছে 300 গ্রাম মতন চাল আছে, মা 300 গ্রাম না 300 গ্রাম মতন চাল আছে, সাথে এই যে পেঁয়াজ কাটা আছে, এটাকে ভাজতে হবে, এটা বেরেস্তার জন্য। তার সাথে পেঁয়াজ বাটা আছে, এটা মাংসতে দিতে হবে। এখানে আছে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, আতর, বিরিয়ানির গোটা মশলা, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, আর তার সাথে যেটা আছে এইটা হচ্ছে আমাদের এখানে স্পেশাল ঘি। এখানে কোনো ব্র্যান্ডেড ঘি ইউজ করছি না, এখানে আমাদের এখানে লোকাল ঘি ইউজ করছি, কিন্তু খুবই সুন্দর খেতে, স্মেলটা খুবই ভালো, তো এই ঘিটা ইউজ করছি। মানে আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো, তো চিকেন কোথায়, তাই না? মনে হচ্ছে আজকে লকডাউন, বাইরে যেতে পারবো না, চিকেনটা কোথায়? এই যে এখানে চিকেন রাখা আছে, আমি তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে চিকেনটা অনেকক্ষণ আগে দুপুরবেলা মনে হয় বাবা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। এই খোল, খোল না, ও তো মহা ঝামেলায় পড়ে গেল। তো এখানে এই যে চিকেন আছে, তো এবার সবার আগে মাংসটা মাখা হবে, তাতে দেওয়া হচ্ছে এখানে একটা পেঁয়াজ কেটেছিলে মা, একটা পেঁয়াজ বাটা, 1 টিস্পুন রসুন, 1 চামচের একটু বেশি আদা দেওয়া হলো, 1 টেবিল চামচ লেবুর রস, সামান্য একটু কেওড়া জল, বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে, চিনি পরিমাণ মতো, নুন দিলাম, হলুদ, ব্যাস 1 চামচ চিকেন মশলা, 2 চামচ তেল। বুঝতেই পারছো, এক হাতে মাখছি এক হাতে ভিডিও করছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, এরকম বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। জাস্ট কালারটা দেখো কি লাগছে, জাস্ট কালারটা দেখো, তো এটা এরমভাবে থাক এখন 1 ঘন্টা। তো এবার তোমাদের প্রো দাদা প্রোভাবে বিরিয়ানি বানাবে, তোমরা সেটা দেখো। তো সবার আগে যেটা করছি সেটা হচ্ছে, তো এখন আমি আলুটাকে ভেজে নেব, আলুটা সিদ্ধ করা আছে কালার দিয়ে, আলুটা মোট ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এটাকে তুলে নেব আলুটাকে, এই তেলেই আমি বেরেস্তার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একেবারে ভেজে নেবো এখন। তো ফার্স্ট টাইম বাড়িতে এরকম বানাচ্ছি বিরিয়ানি, জানি না কেমন খেতে হবে, বাড়িতে বাবা মার দুজনেরই ডাউট আছে আমার আলটিমেটলি বিরিয়ানিটা হবে কি না, খেতে পারবে বিরিয়ানি, আমাকে তখন থেকে কেমনভাবে দেখছে যে ভাবছে হয়তো রাতে আর খাওয়া দাওয়াই হবে না। আমার এখানে এই পেঁয়াজের এটা করা হয়ে গেছে, এটাকে তুলে নেবো। এই যে এখানে আমার বেরেস্তাগুলো ভেজে রাখা হয়ে গেছে, হাঁড়িতে অনেক এই যে জল দেওয়া হয়েছে জলের মধ্যে অলরেডি, একটুখানি 1 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছে মা এর মধ্যে, আর এবার এতে গোটা গরম মশলাটাও দিয়ে দেবো, এইটা পুরোটা দিয়ে দেবো আমি। এই যে জল গরম হয়ে গেছে, এবার মায়ের হেল্প নিয়ে চালগুলো দিয়ে দেবো। তো অলমোস্ট এখানে ভাতটা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, এরকম অবস্থায় নামিয়ে নেব। দেখো দেখো এটা কড়াইতে দেওয়ার পরই এত সুন্দর একটা গন্ধ লেগেছে, তো মাংসটা কমপ্লিট হলে কতটা গন্ধ বেরোবে,
তো এখানে হচ্ছে পুরো মাংসটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো হাড়ির তলায় ফার্স্টে ভালো করে ঘি মাখিয়ে নেবো, এই যে এরকম ভাবে ফার্স্টে এরকম ভাবে বিরিয়ানি তলায় দেবো। এরকম ভাত দিয়েছি, এবার এতে এক পিস, যেহেতু আমার চার পিস চিকেন তো এখানে এক পিস দু পিস চিকেন দিলাম, দু পিস আলু, সামান্য পেঁয়াজ ভাজা, তাতে এই যে এটা যে জাল দিয়েছি ঘি আর দুধ সেটাকে এরম ভাবে নিয়ে ছড়িয়ে দেবো, একদম সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। এটা হচ্ছে ফুড কালার, এর মধ্যে গোলাপ জল দেওয়া আছে সামান্য পরিমাণে, তো সেটা দিয়ে দেব। ফুড কালারে যে নিলাম এক টেবিল চামচ নিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু নিলাম নিয়ে মেলা এক। এটা হচ্ছে খাওয়ার আতর, মিঠা আতর বলবে না এটাকে, তো এটা একদম সামান্য। এটা যেহেতু আমাদের কোয়ান্টিটি 300 গ্রামের, তো আমি এক দু ফোঁটা দেবো, এক তিন ফোঁটা দিলাম। তো এরম ভাবে পুরো হাড়িটাকে এয়ার টাইট বানিয়ে দেওয়া হলো, বানিয়ে দিয়ে এবার এটাকে ওভেনের মধ্যে বসিয়ে দেবো। এরকম একটা তাওয়া নিয়ে সেটাকে আগে ভালো করে গরম করে নেবে একদম ফুল ফ্লেমে, কিছুটা গরম হয়ে যাওয়ার পরে বসিয়ে দাও, এটা কমিয়ে বসিয়ে দেবে, ডাইরেক্ট এটাকে বসাবে না তাহলে ধরে যাবে। এই যে ফ্লেমটা দেখে নিচ্ছ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10 ধরলাম, মোটামুটি 9:25 পর্যন্ত এটা এরম ভাবেই হবে মিডিয়াম ফ্লেমে। তো তারপর গিয়ে এটাকে নামিয়ে নেওয়া হবে, ওই 20-25-30 মিনিট এরম ভাবে রাখা হোক, তারপর এটাকে নামিয়ে নেওয়া হবে। চাইলে তোমরা একদম লাস্টের দিকে 2-3 মিনিট একটু ফ্লেম বাড়াতে পারো, কিন্তু হাই ফ্লেম না দেওয়াই ভালো, তাহলে নিচেরটা লেগে যেতে পারে। তো পুরো বিরিয়ানিটা কমপ্লিট হোক, আর আমি একটু রেস্ট নিই, গরম লেগে গেছে ভাই আর পাচ্ছি না। তো এখন অলরেডি আধ ঘন্টা মতন হয়ে গেছে, এবার এটাকে আমি বন্ধ করে দেবো, আধ ঘন্টা মতন হয়ে গেছে, পরবর্তী সময় খুলে দেবো, যদি না হয়ে থাকে তখন পরেরটা পরে, যদি যদি না হয় সেটা আমি পরে বলবো, আর হয়ে গেলে তো বস। কিন্তু একটা হালকা স্মেল আসছে, যদি এয়ারটা এই জায়গায় কোথা থেকে আসছে একটু তো লিক হচ্ছে কোথাও। চলো এটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। এই হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে রেডি, এবার খুলবো এটাকে। তো এই হচ্ছে রেডি হয়ে গেছে, তুলবো। কেরম হচ্ছে বিরিয়ানি, কালারটা এটা অনেকটা এসেছে। এই হচ্ছে আলু নিয়েছি, আলুটা একদম দেখো যে সিদ্ধ হয়ে গেছে আলুটা পুরো, আলু নিলাম একটুখানি বিরিয়ানিটা নিই কি কেমন লাগে। সবার আগে বাবা বলুক কেমন হয়েছে, কেমন হয়েছে জোরে বলো, কি কম হয়েছে, কি কম হয়েছে, মা ভালো হয়েছে। এবার দেখি, আমি এবার বলছি তোমাদের, দেখো নুনটা আমার একটু বেশি হলে ভালো হতো, কারণ বাবা মা একটু নুন কম খায়, আমি একটু নুন বেশি খাই, বেশ একটু অয়েলি ভাবটাও আছে। আলুটা ভালো সিদ্ধ হয়েছে, মোটামুটি টেস্টও এসছে, আতো কম দিয়েছি তার জন্য খাওয়া যাচ্ছে। এবার চিকেনটা ট্রাই করব, চিকেনের পিসটাও একেবারে, চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার চিকেনটা যদি খাই
নিজে করেছি বলে বলছি না, অনেক জায়গায় বিরিয়ানি খাই, কোনো জায়গায় 60 টাকা 50 টাকা খাই, সেসব জায়গার থেকে ভালো হয়েছে বলবো। ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করেছি, তোমরাও করেছো আশা করি অনেকেই, দেখেছি লকডাউনে অনেকেই করেছে, আমাকে কেউ দাওনি, আমিও দেবো না, একাই খাবো। চালটাও একেবারে ঝরঝরে আছে, একটা গায়ে লেগে যায়নি। এরকম একটা সেই আমার ফার্স্ট যে ফুড ব্লগ করেছিলাম শার্মিস ক্যাফেতে, সেটার মতন বলে দিলাম না রিভিউটা, সেটা আমার প্রথম ফুড ব্লগ ছিল, তারপর করিনি। কিন্তু সেই ফুড ব্লগে আমাকে সেখানে যে মালিক মানে শুভজিৎ দা, আই থিঙ্ক শুভজিৎ দা মনে হয়, শুভজিৎ দা খুব হেল্প করেছিল। তুমিও দেখছো কিনা জানি না ভিডিওটা, তোমার মতন হয়নি, তাও তোমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। বাকি কথা আমি খাওয়াটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে বলছি। আরে খেতে দাও একটু, খাওয়া দাওয়া কমপ্লিট করি, খিদে পেয়ে গেছে, সন্ধ্যা থেকে করছি। তো খাওয়াটা জাস্ট কমপ্লিট করলাম, ডিনার কমপ্লিট করা হয়ে গেছে, লকডাউনে বাইরে বেরোতে পারছি না, তাই যা বানিয়েছি ঘরে বসে সেটা এতই খেয়ে এনজয় করতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও আরও নতুন নতুন ভিডিও আপডেটের জন্য। অ্যান্ড অলওয়েজ স্টে হ্যাপি, কিপ হ্যাপি, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লকডাউন যেদিন চলছে সেই দিনগুলো ফলো করে চলো। চলো টাটা, বাই বাই। আর বিরিয়ানিটা কিন্তু অনেকদিন পর দারুণ খেলাম, এবার একটু টানা ঘুম দেবো, অনেক খাটনি হয়ে গেছে, চলো টাটা।